আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি। এই আলোচনাটি আমাদের অন্তরের সাথে, আমাদের ভালোবাসার সাথে ওতপ্রোতভাবে জড়িত এমন ব্যক্তির অবয়ব, এমন ব্যক্তির আকৃতি আমরা আমাদের আলোচনায় তুলে ধরব যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, যাকে আমরা আমাদের অন্তরে লালন করি, যার নাম নিলে আমাদের অন্তর প্রশান্ত হয়, সেই মহামানবের, সেই মহান রাসূলের আকৃতি আমরা সংক্ষিপ্ত আকারে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মহামানবের আকৃতি শুনে আমরা এখন কি উপকার পেতে পারি? তার সবচেয়ে বড় উপকার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তিনি তার কিছু ইমানদার পরহেজগার ব্যক্তিকে এখনো তার সাথে সাক্ষাতের সুযোগ রেখে গেছেন। কিভাবে? রাসূলের সাথে সাক্ষাতের সুযোগ এখনো রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না আশ-শাইতান লা ইয়াতামাসালু বি। কিভাবে আপনি রাসূলের সাথে সাক্ষাৎ করবেন? রাসূল তো মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমার সাথে বাস্তব জীবনের সাক্ষাতের মতো সাক্ষাৎ করলো। ফাইন্না আশ-শাইতান লা ইয়াতামাসালু বি। আর তোমরা জেনে রাখো, শয়তান কোনোদিন কখনো আমার আকৃতি নিয়ে তোমাদের কাছে আসতে পারবে না। আমি মুহাম্মদ আমার নিজের আকৃতি নিয়ে তোমাদের কাছে আসব। এই সৌভাগ্য আমি আপনি কিভাবে পেতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব না জানলে, তার আকৃতি না জানলে, তার প্রতি প্রচন্ড ভালোবাসা না থাকলে আপনি তাকে দেখার সৌভাগ্য অর্জন করতে পারবেন না। আর আপনি তাকেই দেখলেন কিনা এটাও বুঝতে পারবেন না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির ছক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়বের একটি আকৃতি আপনার মাথায় না থাকে। তার আগে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহেলিয়াত থেকে, অন্ধকার থেকে নূরানি যুগ প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যার উপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মুজিজা, সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি জিনিস আল কোরআনুল কারীম প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত সালাতের পূর্বে তার নামের সাথে রাসূলের নামকে জুড়ে দিয়েছেন। তার নাম আর রাসূলের নাম একসাথে উচ্চ স্বরে নিয়মিত বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তিনি যার উপর সকল নবীগণ, রাসূলগণ ঈমান আনায়নের ওয়াদা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যাকে শাফাআতের মতো একটা মর্যাদাবান কাজ প্রদান করা হয়েছে। এখানে শেষ হয়ে যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যার উপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যার উপর মালায়েকারা দরুদ পাঠ করে। এখানে শেষ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যার উপর আমি দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার পাপকে মাফ করে দেন, আমি দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর 10 বার রহমত বর্ষণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যার উপর আমি দরুদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মর্যাদাকে সমুন্নত করেন। তিনি হচ্ছেন রাসূল, কত মহান মর্যাদার অধিকারী আমার আপনার কল্পনার বাইরে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু প্রদান করেছেন, সেই মহা মানব কতটা সুন্দর হতে পারে তার আকৃতি, কতটা সুন্দর হতে পারে তার চেহারা, তা বর্ণনা করতে গিয়ে তার সাথে যারা বসবাস করেছে সাহাবায়ে কেরামগণ তার কোনো নমুনা পেশ করতে পারেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা রাআইতু শাইআন আহসান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনে রাসূলের চাইতে সুন্দর কোনো কিছু দেখিনি। যার সৌন্দর্যের বর্ণনার কথা বলতে গিয়ে আরেকজন সাহাবী বলছেন, ইয়াতালালা ওয়াজহুহু তালালুল কমরি লাইলাতাল বদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এতটা উজ্জ্বল ছিল, এতটা সুন্দর ছিল যে মনে হতো চাঁদনি রাতে চাঁদ যেমন উজ্জ্বল জ্বল জ্বল করে
তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটাও জ্বলজ্বল করত। একজন সাহাবী বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পূর্ণিমার রাতে দেখতে পেলাম। فجعلت انظر الى رسول الله صلى الله عليه وسلم والى القمر, আমি একবার রাসূলের দিকে তাকাই আরেকবার চাঁদের দিকে তাকাই, আমি একবার চাঁদের সৌন্দর্যের দিকে তাকাই আরেকবার রাসূলের সৌন্দর্যের দিকে তাকাই, فاذا هو عندي احسن من القمر, আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বেশি সুন্দর, তার সৌন্দর্যের কাছে চন্দ্রের সূর্য কোনো কিছুই নয়। এখানে শেষ হয়নি, আরেকটি হাদিসে এসেছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যটাকে আরো একটু স্পষ্ট করার জন্য আপনাদেরকে আরেকটি ঘটনা বলতে চাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআনুল কারীমে উল্লেখ করছেন, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে, আপনারা ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালাম এবং জুলেখার ঘটনার সাথে পরিচিত। জুলেখা ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালামের রূপের মাধুর্যতা দেখে ইউসুফকে প্ররোচনায় ফেলার চেষ্টা করতে থাকে। একসময় জুলেখার এই কর্মকাণ্ড তার বান্ধবী, তার পাড়া প্রতিবেশী মহিলাদের মাঝে জানাজানি হয়ে যায়। তখন জুলেখার গায়রাতে লাগে যে তোমরা আমাকে নিয়ে এমন কথা বলছো। তখন প্রতিশোধ নেয়ার জন্য জুলেখা তার বান্ধবীদেরকে, পাড়া প্রতিবেশী মহিলাদেরকে তার বাসায় আহ্বান করে, ডেকে নিয়ে আসে, দাওয়াত করে, দাওয়াত করে তাদের হাতে চাকু ধরিয়ে দেয় এবং ফল ধরিয়ে দেয়। এবং এমত অবস্থায় জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আহ্বান করে, ইউসুফ তুমি আসো। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই মহিলাদের মাঝে ঢুকছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাদের অবস্থার কথা বর্ণনা করছেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া ক্বাত্তানা আইদিয়াহুন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সৌন্দর্যতা মাধুর্যতা দেখে তারা তাদের অজান্তে হাতের থাকা চাকু দিয়ে তাদের হাত কেটে ফেলে দিয়েছে। তারপরে কি বলছে, ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, অসম্ভব, এটা কোনো মানুষ হতে পারে না, ইন হাযা ইল্লা মালাকুন করিম, নিশ্চয় এটা কোনো ফেরেশতা। এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সৌন্দর্যতা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে সম্পর্কে বলছেন, হুয়া কদ উতিয়া শাতরাল হুসন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে অর্ধেক সৌন্দর্যতা প্রদান করা হয়েছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ অনেক আলেম ওলামার কোটেশন টেনে বলছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত সৌন্দর্যতা প্রদান করা হয়েছিল তার অর্ধেক প্রদান করা হয়েছে। এবার কি বুঝতে পারছেন যে আমার রসুল তাহলে কত সুন্দর ছিল, তার চেহারা, তার চেহারার নূর কতটা উজ্জ্বল ছিল। আমরা এখন আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়বের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ অবয়ব কেমন ছিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত্তাবিলিল বাইন ওয়ালা বিল কসীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না। আরেক বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাজুলান মারবুআ, তিনি ছিলেন মধ্যম গড়নের ব্যক্তি। অসংখ্য হাদিসের বর্ণনা অনুযায়ী যেটা বোঝা যায় তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চতা আকরাবুন ইলা তুল, তিনি একদম মিডিয়ামও ছিলেন না, ছোটও ছিলেন না, বরং তুলনামূলক কিছুটা লম্বা ছিলেন। তিনি যখন সাহাবীদের সাথে হাঁটতেন বা সাহাবীদের সাথে বসতেন তখন তাকে দেখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সবচেয়ে বেশি উঁচু মনে হতো। অনেকেই বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চতাটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাঝেই যাক না কেন, যেখানেই বসুক না কেন, যেখানেই দাঁড়াক না কেন, তাকে দেখলেই মনে হয় তিনি সবচেয়ে লম্বা। তার সম্পর্কে বলা হচ্ছে বাদিনান মুতামাসিকান, তার শরীর ছিল হৃষ্টপুষ্ট, শক্তিশালী, মজবুত শরীরের অধিকারী ছিলেন। সাওয়াউল বাতনি ওয়াস সাদর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ এবং পেট এই দুইটি সমান ছিল। আরেকটি বর্ণনায় এসেছে লাম তাইবহু সাজলাতুন ওয়া লাম তাজরি বিহি সা'লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট উঁচু ছিল না, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকনও ছিলেন না,
হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের গড়ন ছিল এক রকম। তিনি তার গড়ন উপর থেকে নিয়ে মাজা পর্যন্ত একই রকম, তার পেটও উঁচু, অতিরিক্ত উঁচু ছিল না, আবার তার বুকও অতিরিক্ত উঁচু ছিল না, তার উভয় জায়গা ছিল সমান। তাকে দেখলেই মনে হতো যে ইনি একজন অসাধারণ কোনো ব্যক্তি হবেন। তারপরে আসছে ইদা মাশা তাকাফা তাকাফুআন কাআন্নামা ইয়ানহাতু মিন সাবত কাআন্নামা ইয়ানহাতু মিন সাবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই হৃষ্টপুষ্ট শরীর নিয়ে, মজবুত শরীর নিয়ে হাঁটতেন, তখন মনে হতো যে তিনি পাহাড় থেকে অবতরণ করছেন। তিনি এক পা উঠিয়ে আরেক পা ফেলতেন, তার এক পায়ের সাথে আরেক পা লেগে যেত না। পাহাড় থেকে নামার সময়, নিচু স্থানের দিকে যাওয়ার সময় আমরা যেভাবে হাঁটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে হাঁটতেন। ওয়া ইযা ইলতাফাতা ইলতাফাতা মান, আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে পিছনে তাকাতেন বা পিছনে ঘোরার প্রয়োজন হতো, তখন তিনি তার ঘাড় ঘোরাতেন না, এভাবে ঘাড় ঘোরাতেন না। ইযা ইলতাফাতা ইলতাফাতা মান, তিনি সম্পূর্ণ শরীর নিয়ে ঘুরে দাঁড়াতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অন্যরকম গুণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবচেয়ে উত্তম শিষ্টাচারের অধিকারী। আপনি যখন কোনো ব্যক্তির সাথে মাথা ঘুরিয়ে কথা বলবেন, তখন তার গুরুত্ব আপনার কাছে একরকম, আর আপনি যখন কোনো ব্যক্তির সাথে পূর্ণ শরীর নিয়ে ঘুরে তার সামনাসামনি হয়ে কথা বলবেন, তখন ওই ব্যক্তির সামনে আপনার মর্যাদা আর একরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্রত্যেকটা মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো সবচেয়ে বেশি প্রিয় হওয়ার জন্য যেমন অঙ্গিমা ভঙ্গিমা হওয়া দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভঙ্গিমা ছিল ঠিক সেই রকম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ফাখমান মুফাখামা। ফাখমান মুফাখামা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সুদর্শনের অধিকারী, দাম্ভিকতার অধিকারী। তিনি যে শুধু চন্দ্রের মতো, আলোর মতো উজ্জ্বল ছিলেন, তার মানে এমন নয় যে তার চেহারা মহিলা মানুষ বা সুন্দরী মেয়ের মতো ছিল না, এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন ফাখমান মুফাখামা, তার চেহারার মাঝে ছিল দাম্ভিকতা। মান রাআহু বাদিহাতান হাবা, কেউ যদি আচমকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়ে যায় তো মনে হবে আমি কোন রাজাধিরাজের সামনে এসে পড়লাম, ওরে বাপ রে বাপ, আমি কোন এক মালিকের সামনে, কোন এক সর্দারের সামনে এসে পড়েছি। ওয়ামান খালাতাহু মারিফাতান আহাব্বা, আর তারপরেই যদি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মত বিনিময় হয়ে যায়, একটু তার চোখের দিকে তাকানো হয়, তাহলে অন্তরে অটোমেটিক তার চেহারা দেখে অন্তরে ভালোবাসা চলে আসে। এর নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, এর নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের অবয়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদর্শন ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন, শক্তিশালী ছিলেন। আর নবী হওয়ার জন্য, রাজা হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য সুঠাম দেহের অধিকারী হওয়া, লম্বা হওয়া অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার একটা অংশের আলোচনা আপনারা আমার পূর্বে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের আলোচনায় শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তালুত আলাইহিস সালাতু ওয়াসসালামকে রাজত্ব প্রদান করলেন তার কওমের মাঝে থেকে, তখন তার কওমকে বলছে ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, তাকে নেতৃত্ব প্রদান করা হয়েছে, তাকে সেনাপতি করা হয়েছে, এই কারণে যে কেননা তার তিনি ছিলেন শরীরের দিক থেকে, অবকাঠামোর দিক থেকে শক্তিশালী, উঁচু লম্বা, হৃষ্টপুষ্ট, এবং তিনি ছিলেন জ্ঞানী। সুতরাং আপনি যে কাউকে নেতা নির্বাচন করবেন তা হবে না। নেতা নির্বাচন করার সময় অবশ্যই তার মাঝে এই সিফাতগুলি আপনাদেরকে খুঁজে দেখতে হবে। এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রঙের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ত্বকের চামড়ার রং কেমন ছিল? হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে তিনি বলছেন লা বিল আবয়াদিল আমহাক ওয়া লা বিল আদম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সাদা ধবধবেও ছিলেন না, আবার একদম তামাটে বর্ণেরও ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা শুভ্রও ছিলেন না, তামাটে বা অতিরিক্ত সোনালী রঙেরও ছিলেন না। কেমন ছিলেন? কানা আবিয়াদান মালিহান মুকাসসাদা, তিনি ছিলেন লাবণ্যময়। আবিয়াদুন মুশরাবুন বিল হুমরা, তার ত্বকের যে সাদা রংটা ছিল
সেই সাদা রঙের মাঝে একটা লালের মিশ্রণ ছিল, এবং লালের মিশ্রণটা এমন পর্যায়ের ছিল যে দেখিলে মনে হয় তার চামড়াটা চমকাচ্ছে, তার চামড়াটা, তার দেহটা, তার মুখটা নূরের মতো, আলোর মতো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ব্যাপারে এসেছে দখমা রাসে আযীম আল হামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুষম বড় মাথার অধিকারী ছিলেন। আযীম আল হামা, আযীম আল হামা মানে এমন নয় যে তার মাথাটা খুব বড় ছিল দেখলে ভয় লাগে, এমন নয়। আযীম আল হামা হচ্ছে তার এই মাথার মাঝে নাক কান চক্ষু চুল মিলিয়ে এমন একটা আকৃতি, এমন একটা চেহারার বহিঃপ্রকাশ ঘটত যে তাকে দেখলেই মনে হতো ইনি হচ্ছেন আসদাক সালিকিন, সবচেয়ে সত্যবাদী, এই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারবে না। তাকে দেখলেই মনে হতো তিনি আমিন, তাকে দেখলেই মনে হতো নিশ্চয় কোনো একজন আল্লাহর ওলি হবেন। তার যদি প্রমাণ নিতে যাই তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বলতে পারি। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় ঢুকবেন, তখন রাসূলকে দেখার জন্য দলে দলে মানুষ আসছে। তো একজন ইহুদি সর্দারও এসেছিলেন যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি তখন ইসলাম গ্রহণ করেননি, তিনি ইহুদিদের একজন আলেম। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখেই, আযীমুল হামা, তার চেহারা মুবারকটা দেখেই বলছেন ইন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিল কাযাবিন, এই চেহারা কোনোদিন কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না, একজন ইহুদি বলছে। এই রকম চেহারা কোনোদিন কোনো মিথ্যুকের হতে পারে না, নিশ্চয় তিনি একজন সত্যবাদী, নিশ্চয় তিনি একজন রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের ব্যাপারে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল শাদীদু সাওয়াদি শার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি একদম কুচকুচে কালো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি লা বিল জাআদ আল কাজিত ওয়া লা বিস সাবত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি একদম কোকড়ানো ছিল না, ওয়া লা বিস সাবত, এবং একদম নোয়ানো ছিল না। রাসূল সাল্লামের চুলগুলো কেমন ছিল? রাজিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ছিল সুবিন্যস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি ছিল কুচকুচে কালো, সুবিন্যস্ত, একদম কোকড়াও নয় আবার একদম সমানও নয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুলকে যেভাবে রাখতেন সেভাবেই থাকতো। এটা হচ্ছে রাসূলের চুলের একটা সৌন্দর্যতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল লম্বা, হাদিসে এসেছে বাইনা উযনাইহি ওয়া আতিকিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি তার কান এবং তার ঘাড়ের মাঝ বরাবর ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুনতু আগতাসিলু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদ, আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বালতি থেকে গোসল করছিলাম। ওয়া কানা লাহু শা'রুন ফাওকা আল-জুম্মাতি দুনা আল-ওয়াফরা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি ছিল ফাওকা আল-জুম্মা, কাঁধ ছুঁই ছুঁই, কানের নিচে কাঁধ ছুঁই ছুঁই, যেটাকে আমরা আমাদের দেশে সুন্নাতি চুল বলে জানি। আবার কোন কোন বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি কানের মাঝ বরাবর ছিল। তো এই যে কোন সময় বলা হচ্ছে কানের মাঝ বরাবর, কখনো বলা হচ্ছে কাঁধের মাঝ বরাবর, কখনো বলা হচ্ছে কাঁধ ছুঁই ছুঁই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত যখন চুল কাটতেন তখন তিনি তার চুলগুলো কাটতেন এই বরাবর করে, আর সাধারণত অধিকাংশ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল সুন্নাতি চুল, যেটা কাঁধ ছুঁই ছুঁই অবস্থায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমি যতটুকু গবেষণা করেছি তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কখনোই একদম ছোট ছোট ছিল না, বা তিনি মাথা নেড়ে করতেন না, কখনোই নেড়ে করতেন না, শুধুমাত্র ওমরা এবং হজ ব্যতীত। অন্যরা করতেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুলের ব্যাপারে একটা নির্দেশনা দিয়ে গেছেন, সেটা হচ্ছে একদা একজন ছেলে রাসূল সাল্লামের সামনে পড়েছিল যার কিছু চুল ছিল ছোট, কিছু চুল ছিল বড়। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এইভাবে চুল রাখিও না, কিছু চুল আপনার ছোট থাকবে আর কিছু চুল বড় থাকবে, এমনটা যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহরিকুহু কুল্লাহু আও উতরুকুহু কুল্লাহ, হয় তুমি তোমার চুল একদম সম্পূর্ণ ছেড়ে দাও, সুন্নাতে চুল ছেড়ে দাও, অথবা আহরিকুহু কুল্লাহু, অথবা তোমার চুলকে এমন ভাবে কাটো যেন তোমার সবগুলো চুল কেমন থাকে, সমান থাকে, এমন যেন না হয় যে তোমার এক পাশের চুল একদম ছোট চেচে ফেলা আছে আবার এক জায়গার চুল বড় হয়ে আছে। এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কয়টি চুল সাদা ছিল, কয়টি চুল পেকে ছিল। হাদিসের বর্ণনায় বিভিন্ন রকম এসেছে, কোনো বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা চুলের সংখ্যা ছিল 20টি বা তারও কম। আরেকটি বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা চুলের বা পাকা চুলের সংখ্যা ছিল মাত্র 14টি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো যে সাদা ছিল বা পাকা অবস্থায় ছিল, তো তার সাদা রংটাকে আমাদের চুল পেকে গেলে যেমন হয় তেমন না, তার রংগুলি অন্যরকম ছিল। হাদিসের বর্ণনা এসেছে শাইবুহু আহমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকা চুলগুলির রং ছিল লাল, কিছুটা লাল। كان اذا دهن راسه لم يرى منه شيء واذا لم يدهن راى منه। তার চুলগুলো পেকে ছিল, একদম সাদাও ছিল না, সেগুলি লাল ছিল। এবং তার চুলের আরেকটি বৈশিষ্ট্য ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথায় তেল লাগাতেন তখন তার পাকা চুলগুলি আর দেখা যেত না, আবার যখন তেল শুকিয়ে যেত বা তেল ব্যবহার করতেন না তখন তার পাকা চুলগুলি দেখা যেত। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের একটি অন্যরকম বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকা চুলগুলি, অধিকাংশ পাকা চুলগুলি কোন জায়গায় ছিল? বর্ণনা এসেছে রাসূল সাল্লামের অধিকাংশ পাকা চুলগুলো ছিল ফিসদাগাই, অর্থাৎ এই চোখ এবং এই কানের মাঝখানে যে জায়গাটা রয়েছে এই জায়গার চুলগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকা ছিল, এবং দাড়িতে কিছু চুল পাকা ছিল। এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল, চক্ষু, ভুরু, নাক, এগুলি কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশস্ত কপালের অধিকারী ছিল এবং তার ভুরুগুলি ছিল চিকন। কানা বাইনা হাজিবাইহি ফুরজাতুন ইয়াসিরা, এবং তার এই দুই ভুরুর মাঝে সামান্য একটু জায়গা ফাঁকা ছিল। এই জায়গায়, এই জায়গায় আমাদের ভুরুগুলো মিলিত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ভুরু আলাদা আলাদা ছিল। এই জায়গায় সামান্য একটু ফাঁকা জায়গা ছিল, বাইনাহুমা ইরকুন ইদুরুহুল গাদাব। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গায় একটা রগ উঁচু হয়ে যেত, একটা রগ দেখা যেত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রেগে যেতেন, রেগে যাওয়া অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সৌন্দর্যতা, দুই ভুরুর মাঝখানে, বুঝতে পারছেন কিনা, দুই ভুরুর মাঝখানে লম্বা একটা রগ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেগুলি রেগে গেলে ফুলে যেত, মনে হতো যে রক্ত এসে জমা হয়ে গেছে এই জায়গায়। আহজাবুল আশফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পাতা ছিল ঘন এবং বড়। আকহালুল আইনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পাতা দেখলে মনে হতো যে আকহালুল আইনাইন, যে তার চোখের পাতাগুলো এই জায়গাগুলোতে সুরমা লাগানো আছে। তিনি লাগাক আর না লাগাক তার চোখ এত সুন্দর ছিল যে যখনই তার চোখের দিকে তাকানো হতো মনে হতো এই জায়গায় সুরমা লাগানো আছে। আদাআজুল আইনাইন, তার চোখের মণি ছিল একদম কুটকুটে কালো। আশকালুল আইনাইন, এবং তার দুই চোখের মণির পাশে যে সাদা জায়গা থাকে এই সাদা জায়গাটা একদম শুভ্র সাদা ছিল না, এই সাদা জায়গাটা ছিল রক্তিম সাদা, একটু লালচে সাদা। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সৌন্দর্যতা। এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক কেমন ছিল। হাদিসের বর্ণনা এসেছে আকনাল আইনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক হচ্ছে লম্বা, খাড়া, সরু। মা ইরতিফাইন ফি ওয়াসাতি কসবতিহি, এবং তার নাকটা যে লম্বা, সরু, সুদর্শন, এবং তার নাকের মাঝখানে এই জায়গায় কসবা, এই জায়গাটা সামান্য একটু উঁচু ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের দিকে তাকালে মনে হতো তাকের নাকের এই জায়গাটা এতটা সরু ছিল, এতটা সুন্দর ছিল যে মনে হতো এই জায়গা থেকে নূর ছিটকাচ্ছে। কাসুল লিহিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ঘন দাড়ির অধিকারী, চাপা দাড়ির অধিকারী। এবং কাসুল লিহিয়া এই ইবারতটা প্রমাণ করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি খুব বেশি লম্বা ছিল না, কেননা যখন চাপা দাড়ি হয় তখন আর দাড়ি সাধারণত খুব বেশি লম্বা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন দাড়ির অধিকারী ছিলেন। সাহলুল খাদাইন, তার দুইটি গাল ছিল খুবই সুন্দর, অধিক মাংসও ছিল না আবার একদম শুকনোও ছিল না। সাহলুল খাদাইন, মুফাল্লাজুল আসনান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতগুলি ছিল ফাঁকা ফাঁকা সুন্দর। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকাল্লামা রুইয়া কান নূর ইখরুজু
মিন বাইনি সানায়াহু, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন তখন মনে হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত থেকে নূর ঠিকরে বের হয়ে আসছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারার আকৃতি, এত সুন্দর উজ্জ্বল চেহারা, রক্তিম চেহারা, যখন ঘেমে যেত কানাল আরাকু ফি ওয়াজহিহি কাল্লুলু, যখন ঘেমে ঘামগুলি ফোঁটা ফোঁটা আকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় দেখা যেত, তখন সেই ঘামগুলিকে দেখে মনে হতো এগুলি এক একটা মণিমুক্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে জ্বলজ্বল করছে। এরকম স্বচ্ছ সুন্দর চেহারার অধিকারী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া লা শামামতু রিহান কাত্তুন আতিয়াবু মিন রিহি আরাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম ছিল সুঘ্রাণযুক্ত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের ঘ্রাণ এতটা সুগন্ধিযুক্ত ছিল যে আমি এই রকম সুগন্ধিযুক্ত, এই রকম সুন্দর সুগন্ধি, উত্তম সুগন্ধি আর কোথাও পাইনি আমার জীবনে। আসে কোন কোন বর্ণনা এসেছে সাহাবায়ে কেরামগণ কখনো কখনো রাসূলের ঘামকে আতর হিসেবে ব্যবহার করে। এবার আসি খাতামুন নবুওয়াহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বাহুর মাঝখানে পিঠে একটি চিহ্ন ছিল, একটি মাংসপিণ্ড ছিল, যেটাকে খাতামুন নবুওয়াহ বা নবুয়তের চিহ্ন বলা হয়। আরেকটু স্পষ্ট করি, এটা হচ্ছে ওই নবুয়তের চিহ্ন, যে চিহ্নের কথা কোরআনের পূর্ববর্তী কিতাবগুলিতে বলা হয়েছে। আহলে কিতাবরা, ইহুদি নাসারারা, খ্রিস্টানেরা জানতো যে সর্বশেষ যে নবী আসবে তার পিঠের এই জায়গায় একটি মাংসপিণ্ড থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচার সাথে শামে সফরে গেলেন 12 বছর বয়সে, ছোট, তখন ওই যে একজন পাদ্রী তাকে চিনতে পেরেছিল, পাদ্রী বুহাইরা, উনি চিনতে পেরেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের ওই গোস্তপিণ্ডটা দেখে। এছাড়াও সালমান ফার্সি, প্রখ্যাত সাহাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনায়ন করেছিলেন এই মাংসপিণ্ড দেখে। হেরাকল বাইজেন্টাইনের মালিক যখন, তার কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পৌঁছেছিল, তখন তিনি রাসূল প্রকৃত নবী কিনা এটা যাচাই করার জন্য একজনকে পাঠিয়েছিলেন যে সে গিয়ে যেন দেখে রাসূলের এই জায়গায় একটি মাংসপিণ্ড আছে কিনা। এখন আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গার মাংসপিণ্ডটা কেমন ছিল। কানা ফি যহরিহি বিদআতুন নাশিজা গুদদাতুন হামরা মিসলু বাইদাতিল হামাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে যে মাংসপিণ্ডটা ছিল তার আকৃতি ছিল কিছুটা কবুতরের ডিমের মতো, এবং তার রং ছিল, তার কালার ছিল লাল, এবং এটা ছিল অতি সুন্দর। সালমান ফার্সি যখন এই মাংসপিণ্ড দেখে ঈমান আনায়ন করলেন, তখন তিনি উঠে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাংসপিণ্ডে চুমু খেয়েছেন। একাধিক বর্ণনা আছে যে সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর মাংসপিণ্ডে চুমু খেতেন, আর কোন কোন বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাংসপিণ্ডের পাশে সুন্দর সুন্দর কিছু তিল ছিল এবং কিছু চুল ছিল। এটা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মাঝখানে থাকা নবুয়তের চিহ্ন মাংসপিণ্ডের কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বাহু ছিল বাঈদুন মা বাইনাল মানকিবাইন, দুই বাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশস্ত বাহুর অধিকারী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবয়বের কথা বলে এসে এবার আমরা এই পর্যায়ে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এবং পা কেমন ছিল। বর্ণনা এসেছে শাতনুল কাফাইন ওয়াল কদামাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতগুলি ছিল মাংসাল, মাংসে ভরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগুলি ছিল মাংসে ভরা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মাসাসতু হারিরান ওয়ালা জিবাজান আলিয়ানু মিন কাফি কাফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মতো নরম কোনো কিছুই পাইনি, কোনো রেশমি কাপড়, কোনো হারির এতটা নরম নয় যতটা নরম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু আকৃতি সুন্দর ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন হাস্যোজ্জ্বল ব্যক্তি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখের সময় কান্নাও করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ব্যক্তি মানে এই নয় যে তিনি আমাদের মতো মানুষ নন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু আমাদের মতো মানুষ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সৌন্দর্যতা প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসির কথা যদি আমরা বলি তাহলে বলবো কানা দহক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি ছিল মুচকি হাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত অট্টহাসি দিতেন না, কখনো কখনো তিনি জোরে হেসেছেন এমন বর্ণনাও আছে। যেমন একটি হাদিসে এসেছে লম্বা হাদিসে, যেই ব্যক্তিকে সর্বশেষ জাহান্নামের আগুন থেকে বের করা হবে সেই ব্যক্তিকে বের করে নিয়ে এসে বলা হবে তুমি এই এই পাপ করেছো। যখন সে এই তার পাপগুলি দেখবে তখন বলবে যে হ্যাঁ আমি এই পাপগুলি করেছি, তখন তাকে বলা হবে তোমার এই সকল পাপগুলিকে নেকিতে রূপান্তরিত করে দেওয়া হলো। তখন এই পাপী ব্যক্তি বলবে হে আল্লাহ এগুলো তো আমার ছোট ছোট পাপ, আমার তো এর চেয়েও কিছু কাবিরা গুনাহ আছে, বড় বড় গুনাহ আছে, সেগুলো কোথায় গেল, সেগুলো যদি নেকিতে রূপান্তরিত করে দেওয়া যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহিকা হাত্তা বাদাত নাওয়াজিদাহু, তখন রাসূল সাল্লাম একটু জোরে হেসে উঠলেন এবং এমন জোরে হাসলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাড়ির শেষের দাঁতগুলিও দেখা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জোরেও হাসতেন। এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নাকাটির দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার বিষয়ে একাধিক বর্ণনা আছে, তার মাঝে আমরা শুধুমাত্র দুইটি বর্ণনা বলে আমাদের আলোচনার শেষের দিকে চলে যাব। একটি বর্ণনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তেলাওয়াত করছিলেন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন হে আল্লাহ তুমি যদি এই সকল বান্দাকে ক্ষমা করে দাও, তুমি যদি এই সকল বান্দাকে শাস্তির সম্মুখীন করো তাহলে তুমি তাদেরকে শাস্তির সম্মুখীন করতে পারবা, তুমি তাদের রব। ওয়া ইন তাগফির লাহুম, আর তুমি যদি চাও তাহলে তুমি এই সকল বান্দাকে ক্ষমা করে দিতে পারবা, তুমি মহান, তুমি প্রজ্ঞাময়, তুমি সম্মানিত। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাহু ওয়া ক্বাল আল্লাহুম্মা উম্মতি ওয়া বাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়তে থাকলেন, পড়তে পড়তে এক সময় তার উম্মতের জন্য তার হাতকে উত্তোলন করলেন, উত্তোলন করে বলতে লাগলেন আল্লাহুম্মা হে আল্লাহ হে আমার প্রতিপালক উম্মতি তুমি আমার উম্মতকে ক্ষমা করো, তুমি আমার উম্মতকে মাফ করো। ওয়া বাকা, এবং আমাদের জন্য এই দোয়া করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় লুকিয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না করার আরেকটি দৃশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় একটি দোয়া করছিলেন, দোয়াটি হচ্ছে রব্বি আলাম তা'িদনি আল্লা তু'আযিবাহুম ওয়া আনা ফীহিম। হে আল্লাহ আপনি আমাকে ওয়াদা করেছেন যে আপনি আমাকে ওয়াদা করেছেন যে আমার উম্মতকে আপনি ততক্ষণ পর্যন্ত শাস্তির সম্মুখীন করবেন না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ তাদের মাঝে আছি, আর ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ আমার উম্মতকে শাস্তির সম্মুখীন করবেন না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত আপনার কাছে এসে ক্ষমা প্রার্থনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে এই দোয়া পড়তে পড়তে কাঁদতে লাগলেন, ফাজাআলা ইয়ানফুখু ওয়া ইয়াবকি, এবং কাঁদতে কাঁদতে এমন একটা অবস্থা হলো যে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন, তার নিঃশ্বাসের শব্দ, তার ফোপানোর শব্দ সাইড থেকে শোনা যাচ্ছিল। তার শব্দের একটা উদাহরণ হাদিসে এসেছে ওয়ালি জাউফি আযীরুন কা আযীরিল মিরজাল মিনাল বুকা, পানি যখন উতলে ওঠে টকবক করে ফুটতে থাকে তখন যেমন আওয়াজ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না করতেন তখন এরকম একটি আওয়াজ হতো। আমাদের আলোচনার সর্বশেষ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় দেখতে কেমন ছিলেন, বহু হাদিস দ্বারা প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বার্ধক্যে উপনীত হওয়ার কোনো নমুনা দেখা যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্ধক্যে উপনীত হননি, মৃত্যু পর্যন্ত তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন। তার মৃত্যুর আগে যখন তিনি অসুস্থ হন তখন তার চেহারা মোবারক নিয়ে একটি বর্ণনা এসেছে, সেখানে বলা হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আখিরু নাযরাতিন নাযারতুহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাশফা সিতারাতি ইয়াউমাল ইসনাইন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে ফজরের সালাতের সময় দেখেছিলাম যখন তিনি অসুস্থ অবস্থায় তার বাড়ি থেকে বের হয়ে এসে তার বাড়ির চাদরটা এভাবে উঠিয়ে ধরেছিলেন। فنظرت الى وجهه كانه ورقه مصحف, আমি যখন রাসূলের চেহারার দিকে তাকালাম তো মনে হচ্ছিল তার চেহারাটা ওয়ারাকাত মুসহাফিন, কুরআনুল কারীমের পৃষ্ঠার মতো ঝকঝকে উজ্জ্বল চেহারা। তো সাহাবায়ে কেরাম যখন সালাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন, তার বাসা থেকে বের হয়ে কাপড়টা উঠিয়ে ধরেছিলেন, তখন সাহাবায়ে কেরাম সালাত আদায় করছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি চেহারা মোবারকটা দেখে ফেলেছেন, দেখে ফেলে বলছেন তার চেহারাটা দেখে মনে হচ্ছিল কুরআনুল কারীমের একটা পৃষ্ঠার মতো উজ্জ্বল সূরা। তারাদা আন ইয়াতাহারাকা ফাআশারা ইলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসুস্থ হওয়া থেকে
উঠে এসে দাঁড়িয়ে থাকা দেখে সাহাবায়ে কেরামগণ খুব খুশি হয়ে গিয়েছিলেন, তাদের অন্তর খুশিতে ভরে গিয়েছিল। তখন তারা সালাতের ভিতরে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছে সরে আসার জন্য ছটফট করছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইশারা করে বললেন, তোমরা তোমাদের সালাত সম্পূর্ণ করো। ওয়া মা তা মিন আখির যালিকা আল-ইয়াউম, আর এই দিন, এই সোমবারের দিন, দিনের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। এই ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদর্শন আকৃতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুঠাম দেহ। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আকৃতিকে, এই অবয়বকে আমাদের মাথায় লালিত পালিত করতে পারি, একটি ছক আমাদের মাথায় রাখতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। যখনই রাসূলের কোনো হাদিস শুনব, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের বিষয়ে কোনো হাদিস আমাদের সামনে পেশ করা হবে, তখন আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আকৃতি আমাদের জেহনে নিয়ে আসতে পারি। আর আমরা যত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার চেষ্টা করব, তার কাছে যাওয়ার চেষ্টা করব, আমাদের ভালোবাসা তত বৃদ্ধি পেতে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের সম্ভাবনা তত বৃদ্ধি পেতে থাকবে। পরিশেষে মহান রব্বুল আলামিনের দরবারে এই ফরিয়াদ জানাই, হে আল্লাহ, তুমি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুনিয়াতে এবং পরকালে উভয় জগতে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সদা সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাত এবং আপনার কোরআনের উপর চলার তৌফিক দান করিয়েন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।